Allahu 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 Allah. বিদ্যুতে দুর্গন্ধময় পানি মা আম্মাহীন ওটার উপরে আল্লাহ কুদরতি হাত লাগাইলেন, কুদরতি হাতের ছোঁয়া দিলেন, একবার দিয়ে ছেড়া দিতেন তাও বুঝতাম, কিন্তু না, 10টা মাস পর্যন্ত কুদরতি হাতের ছোঁয়া লাগাইতে রইলেন। একটু বুঝেন আমি যা বুঝাইতে চাইতেছি, 10টা মাস পর্যন্ত কুদরতি হাতের ছোঁয়া লাগাইতে রইলেন। যেদিন পরিপূর্ণ কমপ্লিট হইল, ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরি, যেদিন সময় পুরা হয়ে গেল, তো ফেরেশতাদেরকে বললেন, ফাফরিশ রিশাকার রকিব, এবার আমার পালা শেষ, তোমার পালা শুরু, তোমার পাতলা পট্টা বিছাও না। ওয়াখরাশতু আলা রিশাইহির রকিব, আল্লাহ বলে ফেরেশতার পাতলা পরের উপর দিয়ে তোকে আমি নুরানি পরের উপর দিয়ে বাইর করে নিয়ে আসছি। ফেরেশতার নুরানি পরের উপর দিয়ে তোকে বাইর করে নিয়ে আসছি, বাহির করা। ওই মানুষটাকে আজকে বুঝাইতে হইতেছে, ওই মানুষটা যাতে এত কিছু আল্লাহ দিলেন, সেই মানুষটা জানে না তার জীবনের উদ্দেশ্য কি। সে জানে সকালে আসব, কামাবো, খাবো, ঘুমাবো, আর সকালে খালি করব, এটি বুঝি জীবনের উদ্দেশ্য, ঠিক না? হ্যাঁ, আসলে ওই মানুষটা জানে না জীবনের উদ্দেশ্য কি। যদি আমরা জানতাম তাহলে মনে হয় না আজান হইতো আর মসজিদ খালি থাকতো, ঠিক না? অথচ কিন্তু আল্লাহ আমাদেরকে ডাকেন, কুদরতি পাও বিছায়, আগে পাও বিছান তারপরে ডাকেন, জোহরের আগে কুদরতি পাওকে বিছান তারপরে আমাদেরকে ডাকেন। আমি একটা কথা বলি মাঝে মাঝে, আল্লাহ কত বড় মেহেরবান, আল্লাহ সিস্টেম করতে পারতেন যে আজানের ওয়াক্ত হইলে তুমি মসজিদে যাইতে বাধ্য, পারতেন না? পারতেন না? হ্যাঁ পারতেন, আপনারাই তো কত কিছু বাধ্য করছেন, ঠিক না? সিস্টেম করছে না? হ্যাঁ, অনেক কিছু সিস্টেম আছে যেটা সময় মতো বাইজা ওঠে, সময় মতো সব কিছু সতর্ক করে, আল্লাহ সিস্টেম করতে পারতেন, কিন্তু আল্লাহ করেন নাই। আল্লাহ জানে বন্দা ব্যস্ত থাকবে, কখনো হাটে, কখনো বাজারে, কখনো অফিসে, কখনো আদালতে, কখনো মেল, কখনো কারখানায়, কখনো ক্ষেত, কখনো খামার, কখনো রোড, কখনো ঘাট, কখনো ঘর, কখনো বাড়ি, কখনো এদিক, কখনো ওদিক, বন্দা ব্যস্ত থাকবে এদিক ওদিক, আবার বন্দা ভুলেও যাবে, বন্দা ভুলা স্বভাব, বলে না শুধু আল্লাহ, লা ইয়ানসা রাব্বুকা ওয়ালা, আল্লাহ বলেন না, আমরা ভুলেও যাই, উদাসীনতা আমাদের উপরে কখনো কখনো আসে, অলসতার চাদর কখনো কখনো আমরা উড়ানি, যাই যাই করতে করতে জামাত চলে যায়, ঠিক না? পড়ে না এমন না, পড়ে যে একা একা পড়ে, ঠিক না? যেই আল্লাহ এতটুকু মেহরবানি করলেন, সব কিছুকে আল্লাহ স্বীকার করলেন, কইরা দায়িত্ব নিজে নিলেন যে বন্দা বুঝছি তুই ব্যস্ত থাকবি, কখনো এইখানে কখনো ওইখানে, তুই কখনো ভুলা যাবি, উদাসীনতার চাদর কখনো তোর উপরে আসবে, অলসতা কখনো তোকে ধরবে, বিদায় বন্দা আমি নিজেই দায়িত্ব নিতেছি, পাঁচ ওয়াক্ত কিন্তু আমি তোকে ডাইকে নিব। মনে হয় বোঝেন না সন্দীপের মানুষ, না 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 বুঝেন না, আমি যা বুঝাইতে চাইছি বুঝেন নাই, যদি বুঝতেন তাহলে আমাদের সবারই দিল ফাটা উচিত ছিল। রব্বে কায়নাত, হায় দুনিয়া সামান্য পদালার দুয়ারে যে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকেন, ঠিক না?
ভাবেন একটু সুপারিশ যদি কোড়া দিল, মনে হয় মনে হয় মনে হয় মনে হয় আমার দরখাস্তটা পাস হয়ে যাবে, কিন্তু গ্যারান্টি নাই। আছে সামান্য একটা পদলা যে নিজের অস্তিত্বের ব্যাপারে মুখাপেক্ষী ছিল, আল্লাহ অস্তিত্ব দিন না দিলে তার অস্তিত্ব হতো না। যে আমার মতোই মানুষ মার পেটের থেকে অসহায় বাহির হয়েছিল, যা কিছু তার ভিতরে আছে সব খোদা প্রদত্ত, সব কিছু গড গিফটেড আল্লাহ তাকে দিছে, ওরকম একটা মানুষের দুয়ারে ঘন্টার পর ঘন্টার দাঁড়ায় থাকেন, আর রব্বে কায়নাত আকাশ জমিনের মালিক, রব্বু সামাওয়াতি ওয়াল আরদ আকাশেরও মালিক জমিনেরও মালিক, বিয়াদিহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদ যার মুঠার ভিতরে আকাশ জমিনের বাদশাহী, যিনি আমাদেরকে অস্তিত্ব দিলেন, ওই আল্লাহ পাঁচবার ডাকে পাও বিছায়া, কিন্তু শিবের হাটের দোকান বন্ধ হয় না। শিবের হাটের যুবকের কানে ঢুকে না, চিৎকার দিয়ে আকাশ ফাটাইতে পারেন, পরিবর্তন যতক্ষণ পর্যন্ত আমরা না হব উপর থেকে হবে না। চিৎকার চিৎকার সার থাকবে, চিৎকার শুধু চিৎকার সারই থাকবে, আপনি চিৎকার দিয়া যাবেন কেউ কাম বানায় নিয়া যাবে। মনে হয় আমি বুঝাইতে পারি নাই, রাজনীতি করা বা এই ধরনের কথা বলা আমার অভ্যাস না, তারপরও বলতেছি আপনি চিৎকার দিবেন বাকি অন্যে কাম বানায় নিয়া যাবে, আর কাম বানায় নিবে তো আপনার লোক দিয়েই কাম বানায় নিবে, অপর লোক দিয়া না। আমি চলে আসছি জায়গায়, আজকে আমাদের কপালে জুতার বাড়ি কেন জানেন? জানেন কেন জুতার বাড়ি? সন্দীপের প্রত্যেকটা ঘরের ভিতরে কেউ মিডল ইস্টের জিনিস দিয়া সাজাইছে, কেউ সিঙ্গাপুরের জিনিস দিয়া সাজাইছে, কেউ সুদূর আমেরিকার থেকে আয়না সাজাইছে। আমি সন্দীপের লোকগুলা চিনি যারা আমেরিকা থাকে, কারণ আমি যাই তো, এই বছরও আমি কোরবানি ঈদের দুই দিন তিন দিন আগে আসছি আমেরিকা থেকে, গত চার সপ্তাহ আগে অস্ট্রেলিয়ার থেকে আসছি। আমি সন্দীপের লোকগুলা চিনি যারা আমেরিকায় থাকে, সবার ঘরের ভিতরে কেউ সিঙ্গাপুর, কেউ চায়না, কেউ আমেরিকা, কেউ মিডল ইস্ট, কেউ জার্মানি, আপনাদের ঘরের প্রসাধনীর নিচে উঠায় দেখেন আপনার ঘরের মেয়ের কসমেটিক্স গুলা কোন দেশে তৈরি হয়েছে, কোনটা ফ্রান্স, কোনটা জার্মানি, সারা ঘর প্রত্যেকটা বাড়ি এক একটা শোরুম, ঠিক না? মানে আমার কথা বোঝেন নাই, ছোট্ট খাট্ট শোরুমকে হার মানাবে বস্তু দিয়া, তো আসবাব দিয়া বললেন, বলেন এতটুক সুখ আপনার ঘরে আছে কিনা? যেই ঘরে এক কাপড়ে যতটুকু সুখ ছিল, ওর এক লক্ষ ভাগের এক ভাগ সুখ আপনার আমার ঘরে নাই। যেই ঘরে এক কাপড়ে যতটুকু সুখ ছিল, আমি এই কাহিনী শেষ করে দিব, যেই ঘরে ঘরের ভিতরে পুরো দুনিয়ার আসবাব, সন্দীপ দ্বীপ হইলে কি হবে, জার্মানির জিনিস এখানেও পাওয়া যায়, অস্ট্রেলিয়া ফ্রান্সের জিনিস এখানেও পাওয়া যায় না, যায় না? সিঙ্গাপুরের জিনিস এখানেও পাওয়া যায়, জাপানের জিনিস এখানেও পাওয়া যায়, ব্র্যান্ডের কাপড় এখানেও পাওয়া যায়, ঠিক না? দ্বীপ হলে কি হলো, আমাদের ঘরগুলো তো শোরুম। ওই সাহাবির ঘরে এক কাপড়ে যতটুকু সুখ ছিল, তার এক লক্ষ ভাগের এক ভাগ নাই। চলেন দেখায় দিই, আল্লাহ রসুল সালাম ফিরাইতেন, সাহাবি উঠা দৌড় দিত একদিন দুই দিন তিন দিন, কারণ আল্লাহ রসুল সামনে যতটুকু দেখতেন
ইচ্ছে অতটুকু দেখতেন, ডাইনে যতটুকু দেখতেন, বামে অতটুকু দেখতেন। আল্লাহ রসুল একসময় ডাইকা দাঁড় করাইছে, ওই দাঁড়াও, সালাম ফিরাইতে দেরি, দৌড়াইতে দেরি হয় না, কেন কেন দৌড়াও? তো মাথাটা নিচে করে দাঁড়ায় আছে, কিন্তু আল্লাহ রসুল চোখের দিকে খেয়াল করেন নাই, একদিকে মাথা নিচা, কারণ আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, জবাব দিতেই হবে, না দিয়া যাওয়া যাবে না। কেননা সাহাবি জানে, আমি যদি জবাব না দিই তো উপর থেকে জবাব চলে আসবে, উপর থেকে জবাব আসবে, উপর থেকে জিবরিল দৌড়ায় আয়েশা বলা দিবে। তো যখন চোখের দিকে তাকাইছে তো দেখতেছে চোখ ফাইটা পানি বাহির হইতেছে, দাড়ি ভিজা বুকে পড়তেছে, তা আল্লাহ রাসূল বলছে জবাব দাও, কাঁদো কেন? তারপরে জবাব যা দিছে আল্লাহ রাসূলকেও কাঁদায়া দিছে, বলছে ইয়া রাসূলুল্লাহ কাপড় একটা, আমি পয়ড়া নামাজ পড়তে আসছি, স্ত্রী উলঙ্গ নিজেকে ঘরের কোণায় গুটায় বসায় রাখছে। ডেকেলা রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে,